নমস্কার, দি রিপোর্টে স্বাগত। এতদিন নানান অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে প্রমোটারদের, এবার সোদপুরে উল্টো পুরাণ। প্রমোটারের কাছে 5 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে, ঘোলার ঘটনা। খবরটি বিস্তারিতভাবে বলবো, তবে তার আগে দেখে নেব যে টাকা দিতে রাজি না হওয়ায় প্রমোটারের কর্মীদের হুমকি দিচ্ছেন ওই ব্যক্তি। দি রিপোর্টে ধরা পড়েছে সেই ছবি। উল্লেখ্য, সোদপুর ঘোলা এলাকার বাসিন্দা মৃণাল সরকার পেশায় একজন প্রমোটার। নিজের অঞ্চলে প্রমোটিং এর কাজ করছিলেন মৃণাল বাবু। আচমকা ওই অঞ্চলের বাসিন্দা সুরজিৎ চন্দ্র নামে এক ব্যক্তি প্রমোটার মৃণাল সরকারের কাছে 5 লক্ষ টাকা চাইলে তা দিতে অস্বীকার করায় প্রমোটিং বিল্ডিং এর কাজ চলাকালীন সেখানে এসে কর্মরত কর্মীদের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ। এখানে একজন আছেন, আমি রিলায়েবল কনস্ট্রাকশনে কাজ করি, ম্যানেজার। এখানে একজন আছে সুরজিৎ চন্দ্র বলে, উনি অফিসে এসে একদিন 5 লক্ষ টাকার দাবি করেন। তারপরে আমার স্যার না করে দেওয়ার পরে উনি ধমকি ধামকা শুরু করে প্রথমে। তারপরে কাজ চলছিল আমাদের, কাজ চলাকালীন উনি ঝামেলা অশান্তি, লেবার মিস্ত্রিদের সাথে মারামারিও, এরকম পুরোপুরি কাজ বন্ধ এখন, ঝামেলা অশান্তির যদি হয় সেই জন্য। না, একাই। হ্যাঁ, তারপরে দলবল নিয়ে এসেছিল, প্রথমে একা, তারপর দলবল নিয়ে। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত প্রমোটার, কি বললেন তিনি শুনবো। এখানে যে সুরজিৎ চন্দ্র বলে যে ছেলেটা আছে, যার নাম, ডাকার নাম মিন্টু, ওকে মিন্টু বলে চিনি আমরা, ও হচ্ছে এখানকার একটা কুখ্যাত ক্রিমিনাল, মানে তোলাবাজ। হ্যাঁ, ও এসে হঠাৎ করে আমার কাছে একদিন 5 লাখ টাকা ডিমান্ড করছে যে 5 লাখ টাকা দিন, না হলে কাজ বন্ধ করে দেবো, কাজ করতে দেবো না। ও নিজেকে আমাদের ডেভেলপমেন্টের যে কাজ হচ্ছে, প্রমোটিংয়ের কাজ, ঠিক আছে। তারপরে আমি, এই দেখুন ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট, ঠিক আছে, এই ডেভেলপমেন্ট এগ্রিমেন্টে এরা মালিক হচ্ছে 39 জন। এখানে কোথাও সুরজিৎ চন্দ্রের নাম আছে? ও নিজে মালিক বলে দাবি করছে, ও মালিক নয়, অ্যাকচুয়ালি তোলাবাজ। টাকা চাইতে এসেছিলো 5 লাখ টাকা, আমি বলেছি 5 লাখ টাকা আমি দিতে পারবো না। তখন সঙ্গে সঙ্গে গিয়ে ও লেবার মিস্ত্রিদের হুমকি দেয়, মারধর শুরু করে দেয়, ঠিক আছে। তারপরে আমি থানায় যাই, থানায় গিয়ে আমাকেও হুমকি দেয় যে আপনি কাজ করতে দেবো না, কী করে কাজ করেন দেখে নেবো আমি। হ্যাঁ, সেই মাথায় ফেটি ফেটি বেঁধে এসছে, আমার কিছু ছবিও তোলা আছে। ওর লেবার মিস্ত্রি ধাক্কা দেয়, মার দেয়, আতঙ্কিত, প্রচুর আতঙ্কিত আমরা। ও দলবল নিয়ে আসছে মাঝে মাঝেই ঝামেলা করতে। এই দেখুন, আমরা থানা জিডি করেছি, পুলিশ এসেছিলো একবার, ঠিক আছে, ওকে বলে গেছে যে এইসব করবেন না, তারপরেও এইসব ঝামেলা করে যাচ্ছে। ব্যবসা করতে ভয় লাগছে, প্রচুর ভয় লাগছে ব্যবসা করতে, এখানে কী করে ব্যবসা করবো সেটাই বুঝতে পারছি না এখন। ইতিমধ্যেই অভিযুক্ত সুরজিৎ চন্দ্র নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আতঙ্কিত প্রমোটার। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সুরজিৎ চন্দ্রর দাবি, তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, পুকুর ভরাট করে আবাসন করছেন প্রমোটার, আর তার প্রতিবাদ করাতেই তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ। প্রমোটারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। রাজা দে, রিপোর্ট, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।